সো হাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের মাঝে কিন্তু আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ভিডিও কী নিয়ে হইতে যাচ্ছে তোমরা অবশ্যই টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পারছো। তো তোমরা চ্যানেল যারা নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, তো আর পাশে থেকে বেল নোটিফিকেশনটি অন করে দিবা, যাতে করে আমার চ্যানেলের প্রত্যেকটা লেটেস্ট ভিডিও সবার আগে পেতে পারো। তো গেছে, আমি কিন্তু গত 3-4 দিন হয়ে গেছে আমি কিন্তু আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতেছি না। তো আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করতেছি না, কেন করতেছি না বা কি দেখি বিষয়, তো সে বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। তো যেহেতু তোমরা জানো যে আমার আইডিটা কিন্তু হ্যাক হয়ে গেছে, তো যেহেতু অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে সে টেনশনে মনে করেন যে একটু ছিলাম। এখানে দেখতে পাচ্ছ এখন কিন্তু আইডিটা লক অবস্থা রয়েছে। তো আমি চেষ্টা করতেছি দেখি কত দূর কী করা যায় অ্যাকাউন্টটা আর কি আনলক করা যায় কি না। আর আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যেহেতু আইডি হ্যাক হয়ে গেছে, তারপরও আমার যে জিমেলটা অ্যাড করেছিল সে জিমেল দিয়ে যতদূর যা করা যায় আর কি আমি করছি। প্লাস এখন আমি আর কি ফেসবুক আইডির পাসওয়ার্ড টাসওয়ার্ড আর কি আমি নিজেই চেঞ্জ করতে পারতেছি, তো সেদিকে কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাকাউন্টটা যে লক হয়ে গেছে সেটা আনলক করতে হবে। আর আনলক করতে হবে বললে তো আর করা সম্ভব না, কারণ আমার যে রিয়েল ডেট অফ বার্থটা অ্যাড করেছিল আইডিতে সে রিয়েল ডেট অফ বার্থও তো সে চেঞ্জ করে ফেলছে। তো যার কারণে আর কি ঝামেলা হইতেছে। আমি তার দ্বারে অনেক আর কি যোগাযোগ করে ট্রাই করছি কিন্তু সে ফোন রিসিভ করে। আমি যখনই আইডির বিষয়ে কিছু বলতে যাই তখনই ফোনটা কেটে দিয়ে আরামসে আর কি আমার ব্ল্যাক লিস্টে দিয়ে দেয়। তো একটা দিকে অবশ্য উপকার হয়েছে, সে হচ্ছে আইডিতে আমিও খেলতে পারতেছি না, সেও খেলতে পারতেছে না। তো তুমি দেখো অবশ্য আইডিটা ফেলানো অবস্থায় রয়েছে, তো আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাইতেছি। আর এখানে তো কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে আইডিটা কিন্তু 3 দিন মানে 3 দিন আর কি ডিঅ্যাক্টিভ রয়েছে। 3 দিন ধরে আইডিতে কেউ লগ ইন করে না আমি পাশে। আর লগ ইন করবেই বা কীভাবে বা আমিও বা কেমনে করবো, যেহেতু আইডি লগ ইন করা ছিল 1 সপ্তাহ 10 দিন আমি খেলছি, তারপরে আপনা আপনি আর কি আইডি থেকে লগ আউট হয়ে গেছে। তো আমি ভাবছিলাম যে লগ আউটটা হবে না, কিন্তু লগ আউটটা হয়ে গেছে। আমি অবশ্য নিজে লগ আউট করি নাই, আপনা আপনি লগ আউট হয়ে গেছে, তো কোনো ব্যাপার না। আর আমি কাজ করতেছি দেখি কত দূর কী করা যায়। আর ডেট অফ বার্থ তো অন্যভাবেও চেঞ্জ বাইপাস করে চেঞ্জ করা যায় বা আইডেন্টিফাই বাইপাস করেও করা যায়। আর এখন শেষ ভরসা হচ্ছে আমার আইডির যত পেরেন্ট সার্কেল ছিল, তো একটা অপশান আছে ফেসবুকের, ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে গেলে, তো সেটা হলো যে যদি না কোনো ফেসবুক অ্যাকাউন্ট লক থাকে তো সে লক অ্যাকাউন্টে আর কি আনলক করার জন্য যে স্টেপগুলো ফলো করতে হয়, তো ওখান থেকে একটা কোড আছে, সে কোডটা দিয়ে আমি ট্রাই করতেছি। এখন যেহেতু কোডটা পুরোপুরিভাবে আমার দ্বারা নাই, যার জন্য ঝামেলা হইতেছে। আর আমি সবথেকে বড় ভুল করে ফেলছিলাম যে আমার আইডি ডেট অফ বার্থটা আমি প্রাইভেট করে রাখছিলাম, তার জন্য একটু বেশি সমস্যা হয়ে গেছে। তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কেউ কারো ফেসবুক অ্যাকাউন্টের জন্ম তারিখ সেটা কিন্তু প্রাইভেট করবে না, সেটা অনলি ফ্রেন্ড সার্কেল আর কি শো করে দিবা, যাতে করে যদি কিনা তোমার আইডিতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে বা ডেট অফ বার্থ চাই তুমি কিন্তু তোমার ফ্রেন্ড বা অন্য কোনো ফ্রেন্ডের আইডি দিয়ে কিন্তু তোমার ফেসবুক আইডি কিন্তু ডেট অফ বার্থ দেখতে পারবো। তো তাতে করে উপকার হয়েছে, তাতে করে দেখা গেলো যে তোমার ডেট অফ বার্থ মনে নাই, তুমি তার কাছ থেকে তার আইডি থেকে দেখে আর কি তোমার ডেট অফ বার্থটা তুমি ইয়ে করে নিতে পারলে। তো গাইস আমার নিজেরও খারাপ লাগতেছে যে আমার এত কষ্টে এটা আর কি এত সাদা একটা অ্যাকাউন্ট, আর মানে আমি খেলা করতে পারতেছি না এই 3 দিন না পেরে আমি একেবারে খেলাই বন্ধ করে দিয়েছি। যেহেতু আর কি নিজের অ্যাকাউন্ট না থাকলে অন্য বা কোনো বয়সের অ্যাকাউন্ট দিয়ে কিন্তু খেলা করতে ভালো লাগে না, কোনো গান স্কিন নাই, মানে কি বলবো মাঝে মধ্যে এমন একে যেন এক নিয়ে খেলা করি, তারপরে আবার চিন্তা করি না
একনি খেলা করলে তো আবার প্রত্যেকের রিয়েল খেলাই ভালো। আর অবশ্যই হ্যাক নিয়ে খেলা করে লাভ কি, কোনো লাভ নেই, নিজের খেলার স্কিল তো আর বাড়বে না, আর উল্টো গালি শুনতে হবে। আজকে ভিডিও এই পর্যন্ত, আর তোমাদের দেশে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যেহেতু আমার ফার্স্টে যে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট ছিল তো সেই অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হয়ে গেছিলো, তো তোমাদেরকে সেই অ্যাকাউন্টেরও একটা স্ক্রিনশট আমি তোমাদেরকে দেখাবো। তোমরা ডিসপ্লেতে কিন্তু দেখতে পাচ্ছ যে সে অ্যাকাউন্টের স্ক্রিনশট, তো ফার্স্টের অ্যাকাউন্ট, তাতে আমি সব কিছু বের করছিলাম, একে বলো টু শুটার বলো সব কিছু ছিল আইডিতে, পোকার আসছিল পোকারও বের করছিলাম। আর যেহেতু পরপর দুইটা আইডি, আর এটাও যদি ব্যাক না আসে তো অবশ্য খেলার চিন্তাধারা নাই, যে যদি আইডি ব্যাক না পাই গেম খেলা ছাড়ান দিব, সেরকম একটা ইচ্ছা। তারপর এখন দেখি কত দূর কী করা যায়, যেহেতু বহুদিন ধরে আছে এই গেমের সাথে জড়িত। তো অবশ্য মানে মুখ দিয়ে যতটা বলা সহজ ততটা তো আর সহজ না যে গেম ছেড়ে দিব। তো গাইস আর কথা বলবো না, তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবা, আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা, পাশে থেকে বেল নোটিফিকেশনটি অন করে দিবা, যাতে করে আমার চ্যানেলের প্রত্যেকটা লেটেস্ট ভিডিও সবার আগে পেতে পারো। তো গাইস টাটা, বাই বাই, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।